প্রশাসনের ভাইদেরকে বলবো নিরপেক্ষ হয়ে যান, আপনার ভাইয়ের বুকে গুলি চালানোর চেষ্টা করবেন না। যদি বিএনপির কোন নেতা কর্মীকে জেলে নেওয়ার চেষ্টা করা হয়, আপনাদের পরিবার পরিজন নিয়ে ওই আদালতে ওই থানার সামনে মহিলা পুরুষ সকলে সম্মিলিতভাবে বিক্ষোভ শুরু করবে। আপনারা বাধা দিয়েছেন মাওয়া রোডে, বাধা দিয়েছেন টঙ্গিতে, আমিন বাজারে, গাবতলিতে, বাধা দিয়ে যাত্রা বাড়িতে, বাধা কারে দিবেন? দেখেন আজকে ঢাকা শহরটা পুনরায় কিন্তু একটা কি হয়েছে, হ্যাঁ, সমাবেশের নগরী হয়েছে। আগামী এই আন্দোলনের কর্মী ঘোষণার পরে এই বাংলাদেশ হবে আন্দোলনের নগরী, বাংলাদেশ হবে ঢাকা হবে আন্দোলনের নগরী, যেখানে বাধা পালন সেখানে প্রতিরোধ। কি পারবেন না? আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন? জীবন দেব, মান দেব না, জীবন দেব। এরকম ভোটের বিরোধীদের অনির্দেশিত শেখ হাসিনাকে আর ক্ষমতায় থাকতে দেব না, দেব না। এ ব্যাপার সবাই আছেন কিনা? লক্ষ লক্ষ মানুষ তাকিয়ে আছে আকাশে, আছেন কিনা? আমার সাথে হাত তুলেন সবাই, হাত তুলেন, হাত তুলে রাখবেন, হাত তুলে রাখবেন, বলেন আমি আল্লাহর নামে শপথ করছি, ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া, গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া, আজকে যে কর্মসূচি ঘোষণা হবে এই কর্মসূচি বাস্তবায়ন ছাড়া আমরা ঘরে ফিরব না। এটাই আমাদের শপথ, 90 করেছিলাম শপথ, আজকে 12 তারিখে 23 সালে শপথ করলাম। এই শপথ বাক্য পাঠ করে ওই ডাইনে বামে চতুর্দিকে আজকে জনগণ নেমে এসেছে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিজয় আমাদের সুনিশ্চিত। সকল মাঠে থেকে আমরা আমাদের দাবি আদায় করব। ভাইয়েরা আমার, বাংলাদেশে কয় হাজার পুলিশ, কয় লক্ষ পুলিশ, আর জনগণ কত আন্দোলন? তাই প্রশাসনের ভাইদেরকে বলবো নিরপেক্ষ হয়ে যান, আপনার ভাইয়ের বুকে গুলি চালানোর চেষ্টা করবেন না, আপনার ভাইকে গ্রেফতার করার চেষ্টা করবেন না। আমরা কিন্তু শপথ করেছি, আমরা বাহির হয়েছি, আমরা রাজপথের ঘরে যাব না হাসিনার পতন ছাড়া। তাই আজকে এই শপথ বাক্য পাঠ করে সর্বশেষ আমার সাথে স্লোগান করবেন, দুই হাত তুলে আমার দুই হাত তুলেন, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই।